بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهم رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

আসমান জমির সৃষ্টি করেছেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহাক বলে আলমিন সমস্ত এবাদত বন্দেগী সুতরাং তারই হওয়া উচিত যিনি সৃষ্টিকর্তা যিনি সমস্ত নিয়ামতের দানকারী সমস্ত এবাদত তার জন্যই একমাত্র হওয়া আবশ্যক পাক এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন যার কোনো অংশীদার নেই যেমন সৃষ্টিতে তেমনই তার এবাদত বন্দেগীতেও যেন কোনো রকমের শির্ক না থাকে এই হচ্ছে আল্লাহ আকরব্বুল আলমিনের রবুবিয়াত প্রভুত্বের তৌহিদদের দাবি যে তিনি যখন এক তিনি যখন এক ও একক তার সৃষ্টির ক্ষেত্রে তার আমলের ক্ষেত্রে তার কাজের ক্ষেত্রে তেমনই এবাদত বন্দগীও হবে একমাত্র আল্লাহ আকরব্বুল আলমিনের জন্য আর আল্লাহ ফাকরবুল আলমিনের সাথে শির্ক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সে বড় শির আর ছোট শিরক ছোট সীরক হলেও সেটি কাবিরা এবং বড় কাবিরা গুনা অনেকে মনে করে যে ছোটো সির্ক মানে হয়তো ছোট গোনা না ছোট সির্ক মানে বড় কাবিরা গুনা যদি আল্লাহ পাকর্বুল আলমীর ইবাদত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সির্ক থেকে নিজের আকিদা বিশ্বাসকে কাজকর্মকে আমলকে মুক্ত করতে হবে যদি সির্ক থাকে আকিদায় অথবা আমলে সামান্যতম তাহলে কোনো এবাদত বন্দেগী আল্লাহফাকবুল দরবারে কবুল হবে না দরুদ নাজাল মোহাম্মদ প্রতি যিনি সমস্ত সিরকের লুকায়িত প্রকাশ্য রাস্তাগুলি বন্ধ করে দিয়েছেন সতর্ক করেছেন শির্ক থেকে এবং তহিদকে তিনি প্রতিষ্ঠা করার জন্য তেইশ বছরের জিন্দেগি কি আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করেছেন আল্লাহ আল্লাহমাসাল্লিহ আলিহী আল্লাহ বারিক যে সব শির্ক আমাদের সমাজে ছড়িয়ে আছে আর সেই সব শির্কের সাথে কোনো এবাদত বন্দগী কবুল হয় না সেসবের একটি অন্যতম শির্ক হচ্ছে তাবিজ তাবিজ ব্যবহার করা এবং এই তাবিজের সাথে আনুষঙ্গিক আরও যেসব বিষয়গুলি আছে বালা পড়া আত্মরক্ষার জন্য হেফাজতের জন্য যেন বালা মুসিবত না চলে আসে অথবা বালা মুসিবত চলে এসেছে তো সেটা দূর করার জন্য অথবা তাগা সুতা বাধা কালো সুতা সাদা সুতা যাই হোক বাধা হাতে শরীরে কোমরে ইত্যাদি এই ধরনের যেসব বিষয়গুলি রয়েছে এগুলি শিরকের অন্তর্ভুক্ত এসব বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো আল্লাহ আকরবুল আলমিন একমাত্র সৃষ্টিকর্তা এ কথা এমনকি মুশ্রেকরাও স্বীকার করত মহান আল্লাহ মোহান করছেন সুর জুমারের আয়ত নম্বর আটত্রিশে ইনসা আল তহমান খালাকি হে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মানে মুশ্রেকদেরকে জিজ্ঞাসা করেন মক্কার আরবের মুশ্রেকদেরকে যারা আল্লাহ পাখের ইবাদত বন্দিগিতে শির করত তারাও সৃষ্টিকর্তা আসমান জমিনের মানুষের আল্লাহকে মনে করত আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাদেরকে যদি জিজ্ঞাসা করো মান ওয়াল আর আসমান গুলিকে কে সৃষ্টি করেছে জমিনকে কে সৃষ্টি করেছে তারা উত্তরে বলবে লাইয়া আল্লাহ অবশ্যই আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে তাহলে সৃষ্টিকর্তা ওরাও মান্ত তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরেক বলে আখ্যায়িত করেছেন কাফের বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক তাদেরকে সম্বোধন করেছেন কলিয়া আইয়ুহাল কাফিরুন বলে

তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলবে অবশ্যই আল্লাহ তাহলে আল্লাহকে তারা সৃষ্টিকর্তা মনে করা সত্ত্বেও তারা বলতো না যে আল্লাহ জামানাত যেসব দেবী দেবতা রয়েছে এরা আমাদেরকে সৃষ্টি করেছে অথবা এরা আসমান জমিন সৃষ্টি করেছে এরা পাহাড় পর্বত সৃষ্টি করেছে কথা বলতো না তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকে মানত তারপর আল্লাহ তাদেরকে মুশ্রেক কাফের বলে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেছেন ইন্নাম মুশেক গুনানাজাস শেখ অপবৈত্র তাদের সম্পর্কে পাক বলেছেন পাক বলেছেন কুলিয়া কাফের কাফের সমাজ হে তো তাহলে গেল যে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানলেই তহিদ রক্ষা হবে না বরং আল্লাহকে সৃষ্টিকর্তা মানার সাথে সাথে যখন সৃষ্টিকর্তা তিনি তাহলে এবাদত বন্দেগি সমস্ত হবে একমাত্র তার জন্য আপনি সৃষ্টিকর্তা আল্লাহকে মনে করলেন আর আপনার এবাদতের কিছু অংশ আর কাউকে দেবেন এটা চলবে না তাবিজে এই বিষয়টি রয়েছে তাবিজে এই বিষয়টি রয়েছে কোন দিক থেকে সে কথা পরে বুঝাবো শেষ করা যাক তারপরে আল্লাহ ফেক রব্বুল্লা করছেন যে হে নবী বলে দেন আফারা আইতুম আফারা ইল্লাহ আচ্ছা বলো তো আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো যাদেরকে আহ্বান করো মনে করে যে এরা তোমাদের ডাকে সাড়া দেবে তোমাদের কাজে আসবে ইন আরা দানি আল্লাহ হবে আল্লাহ যদি ইচ্ছা করেন কোন ক্ষতি সাধনের আমার সাথে অথবা যে কোনো মানুষের সাথে আল্লাহ যদি কোনো ক্ষতির ইচ্ছা করেন যে আপনার ক্ষতি হবে আমার ক্ষতি হবে হাল হন না কা এ যাদেরকে আহ্বান করে থাকো যাদের উপর আস্থা ভরসা করে থাকো যাদেরকে ডেকে থাকো এরা কি তোমাদের এই ক্ষতিকে দূর করতে পারে তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে হালহন না কা শেফা আও আরা নিবে রাহমা অথবা আল্লাহ পাক যদি দয়ার ইচ্ছা করেন করুণার ইচ্ছা করেন আল্লাহ পাকের যদি রহমত হয় যে আল্লাহ রক্ষা করবেন আল্লাহ হেফাজত করবেন হালহন না মম তাহলে কেউ আছে কি যে তার রহমতে বাধা দেবে যে না 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 দিতে হতে দেব না এরকম কোন শক্তি আছে না কোনো শক্তি নেই এই জন্য আমরা নামাজের পরে যে দোয়াগুলি তার একটি নবী করিম আল্লাহ লেমা আহতায়ত হে আল্লাহ কোনো শক্তি বাধা দানকারী নেই লামা নিয়ে কোন বাধা দানকারী শক্তি নেই লেমা আতাইত যা তুমি দিতে চাও তাতে তুমি যা দিতে চাও দান করো তাতে কোনো বাধা দেওয়ার কেউ নেই ওলা মা মান আর কেউ দেওয়ার নেই যদি তুমি বাধা দাও আল্লাহ যদি না দেন তাহলে কেউ দেওয়ার নেই তারপরে আল্লাহ পাক বলছেন যে হেন আপনি বলে দেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ যেমন নবী করিম সাল্ল ইসলামের জন্য যথেষ্ট সাহাবাই কেরামের জন্য যথেষ্ট প্রত্যেক মমেন মমিনাতের জন্য যথেষ্ট কুল হাসবি আল্লাহ এই দু আল্লাহ ফাক রব্বুল্লাহ কোরআনে বেশ অনেকগুলি আয়াতে আমাদেরকে শিখিয়েছেন এক বচন দিয়ে কখনো হাসবি আল্লাহ অথবা বহু বচন দিয়ে জামা দি হাসবন আল্লাহ ওকালু হাসবন আল্লাহ নেমাল বকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অথবা হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ এই আম্বিয়া কেরামের দোয়া আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট একথা বলা মানে আল্লাহ পাক আলামিনের আলমিনের ওপর পুরোপুরি আস্থা রাখা ভরসা রাখা আল্লাহ ছাড়া অন্যর ওপর ভরসা নেই আপনার তাবিজের ক্ষেত্রে হাদিস আসছে এবং আলোচনা আর বিস্তারিত আসছে আস্থা যেই ব্যক্তি তাবিজ রাখে শরীরে গলায় রাখুক আর কোমরে রাখুক আর হাতেই রাখুক অথবা বাড়িতে রাখুক গাড়িতে রাখুক গাছে রাখুক আর জমি জায়গায় রাখুক তাদের পুরোপুরি আস্থা থাকে তাবিজের ওপর তাবিজ আছে সুতরাং কোন জিন স্পর্শ করতে পারবে না জিন ধরতে পারবে না তাবিজ আছে সুতরাং জিন থাকতে পারবে না থাকলে তো পালাইতেই হবে আল্লাহ শিখাচ্ছেন কুল হাসবি আল্লাহ হে নবি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট আর আপনার আস্থা ভরসা যদি অন্যের ওপর হয় অন্য বস্তু হোক অথবা ব্যক্তির ওপর হোক জীবিতের ওপর হোক আর মৃতের ওপর হোক তাহলে এটি তৌহিদের পরিপন্থী বিষয় বিরোধী বিষয় এটি হচ্ছে রাস্তা মতো লোন আল্লাহর ওপরই ভরসা যারা ভরসা কারি আল্লাহর উপর তারা আল্লাহর ভরসা রাখে আল্লাহর ওপরই তারা ভরসা রাখে তো এই তাবিজ সম্পর্কে আলোচনা এই জন্য জরুরি যে আমাদের সমাজে তাবিজ এর রোগ এত ছড়িয়ে আছে এবং এটি একটি ব্যবসা এবং পেশায় পরিণত হয়েছে ব্যবসা পেশায় যদি পরিণত নাও হয় তবু তাবিজ শরীয়তে জায়জ নেয় তাবিজ শরীয়তে জায়জ নেয় এই তাবিজ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম থেকে বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলি আপনাদেরকে শোনাব এবং তাবিজের হুকুম তার দ্বারা স্পষ্ট হবে তাবিজ সম্পর্কে কোরআনে করিমে স্পষ্ট যদি নাও থাকে অনেকে এই প্রশ্নগুলি করে যে কোরআনে করিমে আছে কি না কোরআনে করিমে বহু মাসলা মাসাইল নেই কোরআনে কারিমে যদি কোনো মাসলা মাসাইল না থাকে তার মানে এই নয় যে সেটা আপনি করতে পারবেন আর কোরআন এ আছে সেই জন্যই মানবেন আর কোরআন না থাকলে মানবেন না কখনো মুসলমান হইতে পারবেন না ওই হাদিসে যে হাদিসে বলেছেন যে তারাক তো ফিকুম আমরাইন তোমাদের মাঝে একটি ছেড়ে যাচ্ছি দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি আমরাইন দুইটি বিষয় দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি মা অতদিন তোমার পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তা মজবুত করে ধারণ করে থাকবেই একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন আর অসন্নতি আর নবী করিম সাল্লা ইসলাম সন্নত নবী সাল্লাম বলছেন আমার সন্নত মানে হাদিস সন্নত মানে ওই ফেকার মাসলাম যেগুলি ফরোজ অজবের বিপরীত সন্নত সেটি না সন্নত মানে যা নবী সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাম করেছেন অথবা নবী সাল্লাম স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ তার অনুমোদন রয়েছে তার সামনে করা হয়েছে তিনি নীরব থেকেছেন এই তিন শ্রেণীর যতগুলি বিষয় নবী করিমসাল্লাম থেকে প্রমাণিত নবী সাহা যা বলেছেন তাও হাদিস নবী যা করেছেন তাও হাদিস নবী করিম সাহাশাল্লামের সামনে সাহাবিরা করেছেন তিনি নীরব থেকেছেন বাধা দেননি তার সামনে করা হয়েছে হয়তো তিনি করেননি তিনি বলেননি কিন্তু চুপ থেকেছেন তাও হাদিস কারণ শরীয়ত তার উপর নাজল হয়েছে যদি শরীয়তে তা যায়জ হতো তাহলে তিনি নীরব থাকতেন না অন্যায়ের ওপর না জায়গা কখনই থাকতেন না সেই জন্য সেগুলিও হাদিস তো এই হচ্ছে সন্ন্যতের অর্থ হাদিসের ভাষায় যখনই সুন্নত বলা হবে এই অর্থে ধরবেন আর ফেকার ভাষায় মানে সন্নত ফরজও নয় 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 আর মানে জায়েজ জায়েজও জায়েজের ওপরে সন্ন্যত আর ফরজের নিচে অনেকের কাছে ফেকার হাদিসের পরিভাষাগুলি একাকার হয়ে যায় তারপরে সন্নত মানে মনে করছে সুন্নত কাজগুলি হাদিসের ভাষায় আল্লাহ যা ফরজ করেছে তাও নবীর আদর্শ নবীর तरीका নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা বলেছেন আর যেগুলি সুন্নতের পর্যায়ে ফেকার ভাষায় সেগুুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা বলেছেন সেগুুলি ফামান রাকাব আন সুন্নতি সুতরাং আমার সুন্নাত থেকে কেউ যদি বিমুখ হয় ফালাইসামেননি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এই সুন্নাত মানে এই এনা যে সুন্নাত মানে ফেকার সুন্নাত আর ফরজগুলো নাই নবী করিম সাল্লাম থেকে যা প্রমাণিত নবীর যা আদর্শ নবীর আদর্শ থেকে কেউ যদি বিমুখ হয় তাহলে সে নবীর অম্মতের অন্তর্ভুক্ত থাকবে না যদি এমন বিষয় ছেড়ে দেয় যাতে ইসলাম চলে যায় তাহলে মোটেই থাকবে না আর যদি এমন বিষয় ছাড়ে যাতে মোটেই পুরোপুরি ইসলাম তো চলে যায় না কিন্তু ইসলামের ক্ষতি হয় সেই ব্যক্তি বেশ কিছু অংশ ইসলাম থেকে নিজের বের করে ফেললো অথবা ইসলামের ছেড়ে দিলো গুণাগার হলো যাই হোক আসল বিষয় হচ্ছে তাবিজের বিষয় বলছিলাম যে কোরআনে না থাকলে মানব না এই বিষয়টি হচ্ছে কুফুরি বিষয় কোরআন একটি দল বললে বরং তারা কুফুরি করেছে এই দল পাকিস্তান থেকে প্রথম বের হয় তারপরে ভারত হয়ে বাংলাদেশ ওই ঢুকেছে আমার কাছে খবর আসছে ওদের বক্তব্য করার জন্য তারা বলছে কোরআন আছে মানি তাহলে কোরআনে পাঁচ অক নামাজ স্পষ্ট নেই কোরানে আগে রুকুন আগে শেষদাত তা নেই আচ্ছা কোরানি কারিমে কোথাও নেই কোরানে তা কথা নেই কোরানী কোরআনে কোরানে ইব্রাহিমের কথা নেই কোরানে নামাজের সালাম ফিরার কথা নেই কোরআনে তকবীর এ তাহারিমার কথা নেই আচ্ছা হাকিম ও সালা আর নাম লিজিনাফি সালাতিম খাশেহ হেফাজত করা ইত্যাদি হাফেজ ওলা তো কোরানে কারিমে না থাকলে তাহলে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লামের হাদিসে কোরআনে করিমে নেই হাদিসে দেখতে হবে হাদিসে যা বলা হয়েছে তাই নিতে হবে অমা আতা রসুল ফখর আল্লাহ ফকরবুল আলম ইরসাদ করছেন তোমাদেরকে রসুল সাল্লা সাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো কোরআনের আকারে দেন তা গ্রহণ করো হাদিসের আকারে দেন তা তোমরা গ্রহণ করো নবী করিম সাল্লাম যদি নিষেধ করে থাকেন তাহলে তো আরও স্পষ্ট নিষেধ হয়ে গেল কিন্তু যদি না থাকে নবী নবীলের আদর্শে আর সেটাকে দিন হিসাবে ধর্ম হিসাবে পালন করে তারও অবকাশ নেই কথা বলতে পারে না নিষেধ তো নেই এবাদত বন্দীর ক্ষেত্রে প্রমাণ থাকতে হবে সুতরাং তাবিজের বিষয়টি ওই রকমই প্রথম দেখতে হবে কোরআনে করিমে তাবিজে হ্যাঁ ও নেই নাও নেই তাহলে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কি তাবিজ করেছেন করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন নিষেধ যদি নাও করে থাকতেন ভালো করে এ বিষয়টি স্পষ্ট যাতে হয়ে যায় নিষেধ যদি নাও করতেন নবী করিম সাল্লাহ আলি কিন্তু তিনি করেননি এতটাই নিষেধের জন্য যথেষ্ট কারণ এটি আপনি দিন মনে করে করছেন এর মাধ্যমে আপনি মনে করছেন যে আমার আত্মরক্ষা হবে জিন থেকে বদনজর থেকে ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন শত্রু থেকে থেকে বিষ করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তাও আসছে যদি নিষেধ নাও করতেন আর নবী সাল্লাম জীবনে করেননি তাবিজ তাহলে এতটুকুই যথেষ্ট এটি নাজায়জ হওয়ার জন্য এবং এটি বিদাত হওয়ার জন্য এটি শরীয়ত বিরোধী কাজ হওয়ার জন্য এই তাবিজ সম্পর্কে অথবা বালা সম্পর্কে অথবা তাকা সম্পর্কে বেশ কিছু হাদিস আপনাদেরকে শোনাব যেগুলি দ্বারা স্পষ্ট হবে যে তাবিজ তা শিরক শির্ক হতে পারে অথবা ছোট শির্ক হতে পারে বড় শির কখন হবে আর ছোট শির কখন হবে হাদিসগুলি যখন শোনাবো তখন বলবো যে কোন অবস্থায় বড় শির্ক হবে আর কোন অবস্থায় ছোট শির্ক হবে বোখারি এবং মুসলিমের হাদিস প্রথম হাদিসটি শোনায় আব্বা দেবেন এ রজিয়াল্লাহ তালান বর্ণনা করেছেন জাবু বশীর আনসারি তাকে বলেছেন আল্লাহ কান মা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম ফিবা জাসফারি তিনি রসূল উল্লা সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন তালা আবদুল্লাহ হাসিফ আল্লাহ কাল ওনা সুম মবি তেহেম আল্লাহকে রসাব আরাম বিশ্রাম করছিল শুয়েছিল। ছিল রাত্রিবেলা ফারসালা রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি সাল্ রসুল আন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম একজন দূত পাঠালেন আরবি ভাষায় রসুল মানে দূত হয় নবী সাইসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দূত এই জন্য রসূল উল্লাহ বলা হচ্ছে আল্লাহর রসূল আল্লাহর দূত আর নবী করিমী সাইসাল্লাম রসুল পাঠালেন মানে দূত পাঠালেন একজন সংবাদ বাহক পাঠালেন আল্লাহ ইয়াব কায়ান আফি রাকাবাতে বায়রিন কেলা দাতুন মেন আও আর কেলা দাতুন ইল্লাহ কতিয়াত এই হুকুম দিয়ে এই মর্মে পাঠালেন যে দেখো কারো উটের গলায় যাতে করে কোন। ধনুকের যে রশি রয়েছে ধনুকে যে রশি থাকে এই ধনুকের রশির মালা যেন না থাকে অথবা যে কোনো রকমের মালা বা রশি লাগানো আছে আর সেই রশি লাগানো এই জন্য আছে যে উঠকে যেন বদনজুর না লাগে এই উদ্দেশ্যে জাহিলি যুগে মুসরেকেরা এরকম করত। ওটের গলায় বিশেষ রশি তা হচ্ছে ধনুকে অনেক দিন ব্যবহার করে ও রশি যখন পুরানো হয়ে যেত তখন পুরাতন রশি আর ধনুকে কাজ লাগবে না কখন ছিঁড়ে যাবে টান দিতে গেলে তখন ওই রশিটাকে খুলে উঠের গলায় ওরা দিয়ে যে উটের গলায় এই পুরাতন ধনুকের রশি যদি থাকে তাহলে বদনজর লাগবে না কারণ উঠকে বদনজর কেউ হিংসা করলে লেগে যায় যে কোনো ব্যক্তিকেও লাগতে পারে বস্তুকেও লাগতে পারে বদনজর বদনজর সম্পর্কে নবী আল আইন হাক বদনজর লাগা হচ্ছে সত্য বদনজর লাগা হচ্ছে সত্য এবং এমন সূক্ষ্ম বিষয় যে আপনি টের পাবেন না কেমন করে বদনজর লেগে গেল কিন্তু সাধারণত বদনজর কার লাগে যে হয়তো হিংসার দৃষ্টিতে দেখে হিংসার দৃষ্টিতে আরে এর এত সুন্দর গাড়ি এর এত সুন্দর ছেলে এত ভালো আওয়াজ এত কণ্ঠ ভালো এত সুন্দর দেখতে এত টাকা পয়সার মালিক এইভাবে হিংসার দৃষ্টিতে যদি কেউ কোন ধন সম্পদ কোন পশু কোনো মানুষ কোনো ছেলে কোনো বাড়ি ঘর কোনো গাড়ির দিকে দেখে তাহলে বদনজর লাগে আর অনেকের দৃষ্টিতে ওর হয়তো হিংসার নজরে দেখছে না কিন্তু ওর দৃষ্টিতে এমন কুশক্তি আছে যার ফলে হয়তো সে হয়তো হিংসার নজরে না দেখলেও বদনজর লেগে যেতে পারে এরকম কিছু লোক আলাপাক সৃষ্টি করেছেন আছে হয়তো তাদের সুতরাং ওদের নজর থেকে ভালো বস্তুগুলি কি ভালো জিনিস খেয়ে সুন্দর ছেলে সুন্দর গাড়ি ইত্যাদি সুন্দর বাড়ি এগুলি রক্ষা থাকা উচিত এবং ওই ব্যক্তি যেই ব্যক্তির বদনজর লাগার আশঙ্কা আছে তার জন্য উচিত হবে যে সে যদি কোনো ভালো নিয়ামত দেখে আল্লাহর নিজের কাছে নেই নিজে হয়তো গরিব মানুষ বা সাধারণ মানুষ অন্যের অনেক কিছু রয়েছে দেখলে বলে মাশা আল্লাহ মাশা আল্লাহ বলবে বা মাশাআল্লাহ আলাকুয়াতা ইল্লা বিল্লাহ যদি ওর সাথে বলে তা আরও ভালো তাহলে আশা করি বদ নজর লাগবে না যেমন ওলামাইক্রাম বলেছেন কোরআন এক রেমিডিয়া আয়ত ওয়ালা ওয়ালা ইজ দা খালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ আলাকুয়াতা ইল্লাহ বিল্লাহ সুতরাং মাশ বলা উচিত এই আমলটি আরবদের মধ্যে আছে যদি কোনো ভালো আওয়াজ কারো ভালো তেলা উৎসন্ন মাশাআল্লাহ কারো ভালো একটি গাড়ি দেখলো মাশাআল্লাহ কিন্তু আমাদের সমাজের লোকেরা এইসব সন্নর থেকে অজ্ঞ জানেও না। আর অনেকে জানলে আমলের আগ্রহের অভাব রয়েছে এই সব সন্ন্যত কিন্তু আমাদের দেশে চর্চা হয় না আপনাদেরকে এগুলি চর্চা করতে হবে বলেন মাশাল্লা আপনার ছেলে কত সুন্দর না সাথে সাথে বলেন মাসা বলেন আপনার ছেলে কত মোটা না বলেন মাসা আল্লাহ যাই হোক নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কি বললেন যে উটের গলায় যদি কোন রকমের রশি লাগানো থাকে উঁটের হেফাজতের জন্য যে যদি রশি থাকে যে কোন রকমের রশি হোক অথবা বিশেষ ওই ধনুকের রশিটা হোক তাহলে তা কি করে দেওয়া হোক কেটে দেওয়া হোক ছিঁড়ে ফেলে দেওয়া হোক খবরদার যেন না রাখা হয় নবী করিম সাল্লা সাল্লাম তাহলে আত্মরক্ষার জন্য কেন কোনো কিছু লটকাতে নিষেধ করলেন এখানে রশির কথা আসলো রশির মতে হচ্ছে হাতে টাকা বেঁধে রাখা টাকা বেঁধে রাখে দেখেছেন কারো ব্যথার কালো কালো সুতা বেঁধে রাখতে দেখেছেন হ্যাঁ কালো সুতা বেঁধে রাখে অথবা বালা দিয়ে রাখে হ্যাঁ বিভিন্ন বালা তামার অথবা আরো কিছু হোক না কেন আত্মরক্ষার জন্য দিয়ে রাখে অথবা কোনো আপদ বিপদ বা কোনো কিছুর জন্য কোনো ব্যথা ও ব্যথার সাথে ওই সুতার কি সম্পর্ক আছে ব্যথার কি এটা চিকিৎসা আল্লাহ পাক রকম কি কারণ তৈরি করেছেন যে ব্যথা হলে একটা সুতা বাঁধলে ভালো হয়ে যাবে না এগুলি হচ্ছে টোটকা আমাদের দেশের সমাজে বলে শুনেছেন কিনা টোটকা শব্দা এগুলি এক ধরনের শির্ক যদিও মনে করে যে আল্লাহ শেফা দেনেওয়ালা এটা শুধু একটা মাধ্যম তবু এটা শির্ক এটা হচ্ছে সিরকে আসগার কাবিরা গোনা বড় শির ছোট শির্ক আর যদি মনে করে যে এই বালাতেই ক্ষমতা আছে অথবা এই সুতাতেই ক্ষমতা আছে তাহলে এটা বড় শির্ক হয়ে যাবে তখন তাহলে এই বিষয়গুলি বড় শির্ক চলে যেতে পারে যাতে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে আর ছোট শির্ক তো কমপক্ষে হবেই হবে তো এই ছিল একটি হাদিস যেটি আপনার ঝুলানো সম্পর্কে যদিও তাবির শব্দ এখানে আসেনি কিন্তু রশি ঝুলানো ওর মধ্যে আছে বালা ঝুলানো অথবা আর কিছু ঝুলানো দেখেছেন আমাদের দেশের ট্রাকগুলিতে বাসগুলিতে পিছন দিকে স্যান্ডেল জুতা ঝুলতে দেখা যায় না জানা স্যান্ডেল জুতা না। এটাও হারাম এবং এটা একটা শির্ক এটাও শিরক স্যান্ডেল কোন হেফাজত করবে আপনি কত নিকৃষ্ট যে আপনি নিজে হেফাজত করতে পারলেন না আপনার এই স্যান্ডেল জুতা ছিঁড়া জুতা হেফাজত করে দেবে তাহলে স্যান্ডেল জুতা তো অধম নিকৃষ্ট মানুষ এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত এখন আসন সরাসরি তাবিজ সম্পর্কে নবী কারিম সাল্লা ইসাল্লামের কি বাণী রয়েছে জয়নাব ইমরাত আবদুল্লাহ আবদুল্লাহ মাসুদ আনহর বিবির নাম ছিল জয়নাব বিভিন্ন হাদিসে তার ঘটনা এসেছে তার মধ্যে একটি স্বামীকে জাকাত দ স্বামী ছিল গরিব স্বামীকে জাকাত দ সম্পর্কে তার একটি হাদিস আছে এখানে হাদিস আছে তাবির সম্পর্কে বলছেন তিনি যে আমার স্বামী আমাকে এই হাদিস শুনিয়েছেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালান তার স্বামী তো রাসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইয়াকুল নবী করিম সাল্লামকে আমি বলতে শুনেছি ইয়াকুল ইন্না রোকা ওয়া তামায়মা ওয়া তেওয়ালা তা শিরকুন নিশ্চয় ঝাড়ফুঁক করা রোকা অত এবং তাবিজ অত্তেওয়ালা এবং ভালোবাসা সৃষ্টি করার উপায় অবলম্বন করা ভালোবাসা সৃষ্টির জন্য কিছু তাবিজ তোমার দেওয়া এগুলি হচ্ছে কি নবী সাল্লাম সরাসরি শিরক বলেছেন এগুলিকে ঝাড়ফুকের ক্ষেত্রে আজকে ঝাড়ফুকের আলোচনা করবো না কারণ ঝাড়ফুঁকের উপরে একটা বড় আলোচনা করার ইচ্ছা আছে এরকম এক এক ঘন্টার আগামী দিনগুলিতে ইনশাআল্লাহ আল্লাহ তালা কোন এক সপ্তাহে খুব তাড়াতাড়ি ঝাড়ফুক সম্পর্কে বিস্তারিত সব দিকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তো ঝাড়ফুক সম্পর্কে এতটুকু জেনে রাখেন কারণ এখানে যেহেতু হাদিস এসেছে এ হাদিসে বলা হচ্ছে ঝাড়ফুক শির কিন্তু অন্য হাদিসে রয়েছে নবী করিম সাল্লা সাল্লামকে এক সাহাবি বললেন যে আরো সাল্লাহ আমরা তো জাহেলি যুগে ফুঁক ফাঁক দিতাম আর দম করতাম আর ভালো হয়ে যেত তো কিছু বলতাম রকম শব্দ আর বলে ঝাড়ফুঁক করতাম তো নবী সাল্লাম বললেন এ রেজু আলাইয়া রোকাকুম তোমাদের ঝাড়ফুকের যেগুলি পড়তে দোয়া কালাম পড়তে পড়তে বা কিছু সেগুলি পেশ করো শোনাও কি আছে শব্দগুলি শুনলেন দেখলেন যে আরবি শব্দ এবং বোধগম্য বোঝা যাচ্ছে আর অর্থে কোনো শির্ক নেই তার অর্থে কোনো শির নেই তখন বললেন সাল্লাম যে তোমরা ঝাড়ফুঁক করতে পারো মালাম যতক্ষণ না আছে ততক্ষণ পর্যন্ত ওই সব দিয়ে তোমরা ঝাড়ফুঁক করার জন্য কোরআন করিমের পড়ে বা কোনো দোয়া পড়ে অথবা কোনো ভালো কথা যাতে অর্থ বুঝতে পারছেন আর তাতে কোনো শির্ক নেই অর্থ বুঝতে পারছে না শির্ক নেই কারণ এমন কিছু মন্ত্রতন্ত্র আছে যে আরবিও না আর বাংলাও না আর বাংলা তো হইলো তার অর্থ বুঝেন না তাহলে কিন্তু শির খেয়ে যাবে যার অর্থ বুঝতে পারছেন না এমন কিছু আছে তাহলে নিশ্চয় এর মধ্যে কিছু ভেজাল আছে কেন অর্থ বোঝা যাচ্ছে না সুতরাং এমন কোন মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা যাবে না যার অর্থ বোঝা যায় না তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত ঝাড়ফুঁক তাবিজ সম্পর্কে দুই ভাগে বিভক্ত নয় যে তাবিজ যাই যা আছেন না যা যাচ্ছে না এই ক্ষেত্রে কারণ আরও হাদিস আসছে ওখানে তাবিজ সম্পর্কে কোনো পার্থক্য করা হয়নি আর ঝাড়ফুঁক সম্পর্কে বলা হয়েছে যদি শির না থাকে তোমরা ফুক দিতে পারো তারপর বিকেিমিসাল্লা সাল্লামের উপর নাস ফালাক নাজল হয়েছে যখন তাকে ইহুদি জাদু করেছিল ফুক দেওয়ার জন্য দম করার জন্য তাহলে কোরআনী আয়াত দিয়ে কোরআনী সুরা দিয়ে দম করা সুন্নত দ্বারা প্রমাণিত তামায়ম হচ্ছে তাবিজ আমরা যে ব্যবহার করি করিজিজ আরবি শব্দ মানে কাউকে স্মরণে রাখা স্মরণ মানে পানহাতে রাখা আশ্রয়ে রাখা কার আশ্রয় রাখবেন রাখতে হবে আল্লাহর আশ্রয় কুল আউজ বেরবিল ফালাক বা বেরব্বিল না আল্লাহর স্মরণ নিচ্ছি বা আল্লাহর আশ্রয় নিচ্ছি কিন্তু এখানে তাবিজ ওই যে ওর মধ্যে কিছু ঢুকা আছে সে গাছের ডাল আর জড় শেকড়ি হোক আর তাতে কিছু দুয়া টুয়া লিখাই হোক বা মন্ত্রতন্ত্র লিখা হোক বা শিরকি কোনো কালাম হোক ওর আশ্রয় যেন রাখা হচ্ছে ওই ব্যক্তিকে যেই ব্যক্তির গায়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাবিজ এই জন্য তাবিজের নাম তাবিজ আর ভালোবাসা সৃষ্টিকারী তাবিজ তা হচ্ছে যে নাজাইজ অবৈধভাবে যে ভালোবাসা সৃষ্টি করা ভালোবাসা সৃষ্টির জন্য যে সব উপায় শরীয়ত সম্মত বলা হয়েছে ভালোবাসা জন্মানোর জন্য বেশি বেশি সালাম দেন সালাম দিলে ভালোবাসা জন্মায় নিসাম বলেছেন ভালোবাসা জন্মার উপায় হচ্ছে যে খাওয়ান আর খান দাওয়াত দিল চলে গেলেন দাওয়াত দিলেন এগুলি হচ্ছে ভালোবাসা জন্মাবর উপায় কেউ অসুস্থ হয়েছে দেখতে গেলেন সহযোগিতা করলেন তার পাশে দাঁড়ালেন যদি কেউ শোকে থাকে তাহলে তার শোক সংবাদ শুনে তার বাড়িতে গেলেন এবং তাকে সান্ত্বনা দিলেন ভালোবাসা জায়েজ ভালোবাসা এবং সন্ন্যদিকে ভালোবাসা যেন আবার তরিকা হচ্ছে এগুলি কিন্তু না যায়জ ভালোবাসা হচ্ছে যে স্বামী স্ত্রীতে সন্দেহ হচ্ছে যে ভালোবাসা না মনে হয় আমাকে আর বিয়ে করতে চাইছে স্ত্রী তখন দিল গাছ খাওয়িয়ে অথবা কোনো মন্ত্রতন্ত্র কোনো ওঝা গণিকে ধরে জাদু করিয়ে দিল তো রকম যে পন্থাগুলি অবলম্বন করতো এগুলোকে তেওয়ালা বলা হয় নবী এগুলোকে এগুলোকে শিরক বলেছেন নকশা বেশ কিছু নকশা আছে বেশ কিছু নকশা আছে ধর্মীয় বইয়ের নামে ধর্মীয় পুস্তকের নামে বেশ কিছু নকশার বই আছে দু একটি বইয়ের নাম উল্লেখ করি আমি যখন একবারে নাবালুকী বলতে হবে বারো তেরো বছর বয়স ছিল তখন আমার চোখের সামনে আছে সলেমানি নকশা এটা বই আছে দুই তিন খণ্ডে আছে সলেমানি নকশা ওরদুতে বইয়ের নাম আছে নকশে সুলেমানি নামটা কত সুন্দর মানে সোলেমান এগুলো করেছেন এই মিথ্যা মিথ্যাপবাদ নবীর ওপর জিন সবার ভাষা বুঝতেন তো সালামের নাম দিয়ে এই আর 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 বই হয়েছে কুফুরি ধর্মীয় পুস্তক হিসাবে দুয়াতাবিজের বই হিসাবে পাওয়া যায় সোলেম নকশা সোলেমী নকশাতে এমন কি কেউ মেয়ের বিয়ে দিতে চায় না কেউ ছেলের বিয়ে মেয়ে বিয়ে দিতে চায় না আপনার মেয়ের সাথে আপনার মেয়েটা তাকে দিতে চান দেন একবার ওই নকশা করে কোন রকম করে যদি মন্ত্রতন্ত্র করতে পারেন এসব নকশা নকশাতে বিভিন্ন কিছু আলি বা তাস লিখা আছে না হলে কিছু নম্বর লিখা আছে এসব এইরকমই মকসুদুল এই এইরকম সিরকি নকশা আছে এইরকম নিয়ামুল কোরআনে শিরকি বিদাতে নকশা আছে এগুলি হচ্ছে সিরক আত্মওয়ালা ভালোবাসা জানাবার জন্য বিভিন্ন নকশার মাধ্যমে বিভিন্ন তাবিজের মাধ্যমে যে সব করে থাকে এগুলিকে কে নাম সিরকে বলেছেন তারপরে জিজ্ঞাসা করছেন ওই মহিলা জায়নাব যে কেমন কথা বলছেন যে যে বলছেন কানাত আইনি তাক জেফু আমার চোখে কষ্ট হতো বা চোখ উঠতো আখতালেফ ফোলা আখতা ইয়াহুদি এক ইয়াহুদির কাছে যেতাম ইয়ার কিনি আর ফুকটুক দিয়ে দিত ফাইজার আকানি ফুকটুক দিয়ে দিলে ভালো হইতো মন্ত্র ভালো হয়ে যেত কাল আবদুল আবদুল ইন্নাজা ইন্নাজা যা কা ইন্নামা যা এই যে তোমার চোখে ব্যথা হইতো আর ওই ইহুদির কাছে গেলে ফোঁক ফাঁক দিলে ভালো হয়ে যেত ইহুদির কাছে গেলে ভালো হয়ে যেত এটা হচ্ছে শয়তানের কাজ আর তোমাকে এই যে চোখে ব্যথা সৃষ্টি করে দেওয়া তৈরি করে দেওয়া এটাও শয়তানের কাজ কেমন করে কানায়ান খোসহাবিয়া দেহি শয়তান তোমার চোখে ঘোচা দিত ব্যথা শুরু হইতো ফাইজারা কাহা যখন ও দিত কাফান হা তখন শয়তান দূরে সরে যেত জিয়াহুদির কাছে এসে শির করতে এসে যাক ইন্নামা কানাইয়া ফি কে আন্তাকলি স্ত্রীকে বুঝাচ্ছেন আবদুল্লি মাসুর আজিয়া আল্লাহ তার তোমার জন্য যথেষ্ট কি তাবিজ করা নয় আর এই শিরকি ঝাড়ফুঁক নয় শিরকি ঝাড়ফুঁক নয় আমাদের দেশে হিন্দুদের কাছে ঝাড়ফুঁক করাতে যায় অনেক অমুক হিন্দু গণি আছে সাপের বিষ ঝাড়াতে হিন্দুদের ডাকে বেধী বেনমাজীদেরকে ডাকে ফাঁসাকদেরকে ডাকে যারা যারা শিরকুপুরি করে দেবতার নাম নেই অথবা আহ ওলিয়া নাম নিয়ে শিরিক করে তাদেরকে ডাকে কি শিখাইছেন আবদুল্লাহী মাসুর রাজী আল্লাহ তার স্ত্রীকে বলছেন যে রসূল উল্লাস সাল্লাম যেমন বলতেন কামা কান রাসূল উল্লাসন ইয়াকুল কি বলতেন আজহে বিল বাস রাব্বান নাস ইস্ফান তা শাফি লা শেফা ইল্লা শেফা ও শেফা আল্লাহ ইয়োগাদর এই দু আজহে বাস বেধি দূর করো আল্লাহ হে রব্বান না সে মানুষের রব ইসফি আল্লাহ তুমি শেফা দাও আরোগ্য দান করো আন্তা সাফি তুমি আরোগ্য দান লা লাফা ইল্লা শেফা ওকা তোমার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই শেফা আল্লাহ সাকাম আল্লাহ এমন আরোগ্য দান করো যে তারপর কোন ব্যাধি যেন আমার শরীরে না থেকে যায় এই দোয়া করেন বা আমার ছেলের শরীরে না থেকে যায় আমার স্বামীর শরীরে না থেকে যায়

নতুন মুসলমান হওয়ার জন্য আসলো বায়া আতিস আতান ওয়াম সাকান ওয়াহেদ নয় জনের সাথে একের পরে এক পরস্পর বায়াত করলেন রবিশ্বাসাল্লাম মানে ইসলাম কলিমা পড়ালেন আর সাদু আল্লাহ ইরাহ ইল্লাল্লাহাদ মোহাম্দান আব্দুআরসুল হু মোহাম্দ আসর আল্লাহ এবং হাতে হাত দিয়ে বায়াত করলেন ইসলামের বায়াৎ শরীত রয়েছে বায়াৎ নাই পীরমুরিদের বায়াৎ ইসলামী নেই এই পীড়তন্ত্রে যেহেতু আহ পরে জন্মেছে সুতরাং এই পীড়তন্ত্রের বায়াত নেই পীরমুরিদের বায়াত ইসলামে ইসলামের বায়াত রয়েছে নতুন মুসলমানকে হবে হাতে হাত দিয়ে আপনার সাথে ওয়াদা করবে আমি কলেমা পড়ছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আমি রোজা রাখবো নতুন মুসলমান আর যদি মুসলিমিন হন মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করবেন এই বায়াত রয়েছে নবী করিম সাহা নয় জনের সাথে তো বায়াত নিলেন এবং কলেমা পড়ালেন আমসাকান ওয়াহেদ একজন লোক যখন আসলো রসুল্লাহাম তার সাথে বায়াত করলেন না

তাবিজ আছে কাপড়ের নিচে হাত দিলেন আর দিয়ে হাত থেকে বের করলেন ফাকাতাহা এবং সেটাকে ছিঁড়ে ফেলে দিলেন তারপরে বায়াত করলেন তাবিজ ছিঁড়ে ফেলে বায়াত করলেন ওয়াকাল এবং তার সাথে সাথে বললেন মান মতন ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকাবে সেই ব্যক্তি শিরিক করবে সে শিরিক করল তাবিজ যে ঝুলাবে সে করবে মুসনাদে আহমদের হাদিস বলেছিল আপনাদেরকে যে ছোট শির হবে তাই না এখন এর ব্যাখ্যা শুনে বড় হবে হবে না তার নিয়তের উপর নির্ভর করছে তার নিয়তের নির্ভর করছে এটা একটা দিক আর একটা দিক যে ওই তাবিজের মধ্যে যা আছে তার তার উপর নির্ভর করছে আপনি যেই তাবিজ আল্লাহ না করে ব্যবহার করেন কোন ভাই যদি তাবিজ ব্যবহার করে ওই তাবিজের মধ্যে যদি শিরকিয়া কথা থাকে যেমন আছে জিন শয়তানের নাম ফরিয়াদ ফেরিস্তাদের কাছে ফরিয়াদ অথবা মাদা দিয়া রসুল আল্লাহ রসুলের কাছে ফরিয়াদ অথবা ইয়া গৌসুল আজম জিলানি ইয়া খাজা চিস্তি ইয়া আলী ইয়া হুসেন ইয়া হাসান আর এগুলি কাল্পনিক কথা নয় এখানে একটি ঘটনা খুব সংক্ষেপে বলে দিচ্ছি গোপালগঞ্জের এক ভাই এখানে আছে তার আপন ভাই এটা বড় তাবিজ এখানে দু তিনটে তাবিজ কোমরে তাবিজ আর খুব পেরেশান থাকতো তাকে নাকি জাদু করা হয়েছে পাঁচ সাত বছর আগের ঘটনা এখানে দামামের ঘটনা নিয়ে গেলাম এক সৌদি এখানে ঝাড়ফুঁক করে তার কাছে আলী শাহরি তার নাম এখানে বড় তার বাকালা আছে বাকালাতে নিয়ে গেলাম শিকর কাছে চট করে হাত দিয়েছে এখানে তাবিজ পেয়েছে আর কি তাবিজ আছে তাবিজগুলি সব বের করো বলছে যে এই তাবিজ আমাকে আমাদের গোপালগঞ্জের বড় হুজুর দিয়েছে সবচেয়ে বড় হুজুর বড় মাদ্রাসার হুজুর দিয়েছে। সাথে সাথে ভাঙলো আমার সামনে ভেঙে দেখলাম আমি নিজে পড়ে কাগজগুলি ছাপা কাগজ আজকাল তো আর ওই মেহনত করে লিখে না আগে লিখতে এখন ছাপাই পাওয়া যায় তাই না ছাপা তাবিজ পাওয়া যায় এই ছাপা তাবিজে লিখা আছে ইয়া আলী ইয়া হুসাইন ইয়া হাজান ইয়া জিলানি এইসব শিরকিয়া কথা লিখা আছে তাহলে রকম যদি শিরকি কথা লিখা থাকে আল্লাহ ছাড়া অন্যের নাম লেখা থাকে ইয়া বলে হে বলে হে বলে যে এরা উদ্ধার করবে ফেরিস্তার নাম হোক আর রসুলের নাম হোক আর কোনো অলির নাম হোক আর কোন জিনের নাম হোক আর কোনো শয়তানের নাম হোক আর ভালোর নাম হোক আর বন্ধুর নাম হোক তাহলে ওই তাবিজ হবে কি বড় শির খাবে বড় শির খাবে আর বড় শির খাবে আর একটি অবস্থায় সেটা বলে দিই সেটা হচ্ছে যদি কেউ মনে করে যে আমার শরীরে অথবা আমার ছেলেমেয়ের শরীরে অথবা আমার বাড়িতে গাড়িতে যদি বা আমার গাছে যদি তাবিজ লটকা থাকে কারণ আমার দেশে গাছেও কিন্তু ওই নম্বরওয়ালা সুরা মারিয়ামের বা ওই নকশা লটকায় যদি মনে করি থাকে তাহলে কেউ বান মারতে পারবে না কোন ক্ষতি করতে পারবে না কোন মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না কোন বালা মুসিবত আসবে না এবং এই তাবিজের মধ্যেই ক্ষমতা আছে তাবিজের মধ্যে এই তাসির আছে মানে ওর মধ্যে প্রতিক্রিয়া আছে এই আকিদা যদি রাখে তো এটি হচ্ছে বড় সিরকে আকবর বড় শির্ক মানে ইসলাম থেকে সেই ব্যক্তি খারেজ হয়ে যাবে যে ব্যক্তি এমন তাবিজ রাখবে যাতে শিরকিয়া কথা আছে অথবা মনে করবে যে তাবিজ রক্ষা করবে আমাকে বা আমার বাড়ি ঘরকে আমার ছেলে মেয়েকে আমার সম্পদকে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর একটি অবস্থা হচ্ছে সেটি হচ্ছে যে তাবিজকে মাধ্যম মনে করে সবাব উপায় উপকরণ মনে করে রক্ষার কিন্তু মনে করে যে আল্লাহ কি হেফাজতকারী হেফাজতকারী আল্লাহ তবে তাবিজটা একটা মাধ্যম যার মাধ্যমে হেফাজতে রাখবে আল্লাহ তাহলে সে ছোট শিরক করল তাবিজের মধ্যে শির্ক নেই তাবিজের মধ্যে শিরকিয়া কথা নেই আর তাবিজ তার সরাসরি হেফাজত করছে এই তাসির আছর মধ্যে এই ক্ষমতা আছে এটাও বিশ্বাস করে না মনে করে তাবিজটা একটা উপায় আল্লাহ পাকের হেফাজতের যেমন আল্লাপাক ভালো করবেন কিন্তু ওষুধ খাওয়া একটা উপায় আমার তাড়াতাড়ি আরোগ্য হওয়ার ভালো হওয়ার এইরকম যদি মনে করে তবুও সেই ব্যক্তি শির করলো এই শির্ক হচ্ছে শিরকে আসগার ছোট শির কাবিরা গুনা কেন অলমারা এই ক্ষেত্রে একটি কথা বলেছে কেন এটি শির্ক অত ওষুধের মতো মাধ্যম মনে করল তারপরে কেন শির্ক হবে পার্থক্য কি তাহলে ওষুধের সাথে তাবিজের পার্থক্য কি বলছেন অলমারা যে ওষুধের সাথে তাবিজের পার্থক্য হচ্ছে ওষুধ হচ্ছে কারণ এটা সায়েন্টিফিক দিক থেকে প্রমাণিত স্পষ্ট এর দলিল প্রমাণ যুক্তি রয়েছে যে মেডিসিন ওষুধ খেলে জ্বরের ওষুধ খেলে জ্বর ভালো হবে ব্যথার ওষুধ খেলে ব্যথা ভালো হবে প্রমাণিত হয়েছে তারপরে নবী কেরিম সাল্লাল্লাহ আলিসাল্লাম ওষুধ খেতে বলেছেন চিকিৎসা করতে বলেছেন দাদা উয়াদ আল্লাহ হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো ওষুধ খাও দাওয়া ব্যবহার করো ফাইনাল আল্লাহ আল্লাহ মিউনজেল্দা আনিল্লাহ আন জাল্লাহু আন কারণ আল্লাহ যে কোনো ব্যাধি নাজল করেছেন রোগ নাজেল করেছেন তার ওষুধও আল্লাহ নাজল করেছেন তাহলে অনুমতি পাওয়া গেল তাবিজের ক্ষেত্রে অনুমতি তো দূরের কথা নিষেধ পাওয়া গেল তাবিজ হচ্ছে শির্ক তাহলে যেটি কারণ নয় উপায় নয় তাকে উপায় মনে করা হচ্ছে ছোট শির্খ উপায় নয় আর উপায় মনে যদি করেন তাহলে কি হবে শির্ক ছোট সীরক হবে একটা জিনিস কারণ নয় আর যদি কারণ মনে করেন তাহলে সেটা হবে ছোট শির্ক আরেকটা দিক রয়েছে যদিও মনে করেছেন যে আল্লাহ শেফা দেন আল্লাহ আরোগ্য দানকারী কিন্তু যখন তাবিজ আপনার কাছে আছে তখন তাবিজের সাথে অন্তর কিন্তু আপনার জড়িত হয়ে আছে অন্তর সম্পর্ক তাবিজের সাথে চট করে যদি কোনো রকমের ভয়ভীতি লাগে তাবিজ তো আছে তাবিজের সাথে কলবের সম্পর্ক এদিক দিয়েও আরেকটা ছোট শিরকের কারণ যদি আপনি মনে করেছেন যে আল্লাহ পাক হেফাজতকারী তারপরও শির্ক হবে আরো দু চারটি হাদিস শোনাই তাবিজ সম্পর্কে ওকের রাজি আল্লাহ বর্ণনা করছেন যে সমেত রসুল আল্লাহ সাল্লাহ আমি আল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মানতা আল্লাহ আতাম আল্লাহ কেউ যদি তাবিজ লটকায় আল্লাহ যেন তার মনের কামনা বাসনা পূরণ না করেন বদুয়া নবী মান তা আল্লাহ কাতি মতন কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে আল্লাহ ফালা ফালাহতাম তার মকসদ তার উদ্দেশ্য যেন আল্লাহ পূরণ না করেন অমান্তা আল্লা কাওয়া আতান কেউ যদি কোনো রক্ষাকারী বিষয় এটা যে আমার রক্ষা করবে এইরকম কিছু যদি ঝুলাই ফালাওয়াদা আল্লাহ 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 তার রক্ষা না করে যেমন সানেল জুতা তাবি না কিন্তু সানেল জুতো হ্যাঁ অথবা আর কিছু যে কোনো কিছু হোক না কেন রশি টাকা মুসনাদ আহমদের হাদিস এবং হাদিস হচ্ছে সহি আর একটি হাদিস আপনাদের শোনাই আবদুল্লা বিন ওকাইম রাজি তা তালান সাহাবি তিনি অসুস্থ ছিলেন এক তাবে ইসা আব্দুর রহমান বলছেন যে আমি তার কাছে গেলাম তিনি অসুস্থ ছিলেন নাউ দহু তার বেমার পুরসি করার জন্য দেখা সাক্ষাতের জন্য খোঁজ খবর নেওয়ার জন্য ফাকিল আল্লাহ তাকে বলা হলো লাউ তা আল্লাহ তা কিছু ঝুলাইতেন মানে তাবিজ হোক বা এই ধরনের কিছু বালা তাকা কিছু শরীরে রাখতেন হয়তো অসুখ ভালো হয়ে যেত ফাকাল আ তা আল্লাহ কেমন কথা বলে আমি তাবিজ লটকাবো শরীরে অথবা আমি আমার শরীরে বালা থাকবে বা কিছু ওয়াকাতকালাম অথচ নবী করিমস্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন মানতা আল্লাহ যদি শরীরে কোনো কিছু ঝুলাই গাড়িতে বাড়িতে ঝুলাই তাহলে ওকেলা এলে তাকে তার সপরুদ করে দেওয়া হবে তাকে তার উপর ন্যস্ত করে দেওয়া হবে তার মদত আল্লাহ পাকের পক্ষ থেকে হবে না আল্লাহ সাহায্য করবেন না তার জন্য আল্লাপাক ছেড়ে দেবেন মুসনাদ আহমদের হাদিস এবং আবু আলার হাদিস এখন এই যে তাবিজ তাবিজের এখানে যে প্রশ্নটি উঠে আসল প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো ওই তাবিজ করি না আমরা শিরকি তাবিজ করি না তারপরে আমরা কি বলে যে আমরা তাবিজের পুরোপুরি এই রাখি না যে তাবিজের মধ্যেই ক্ষমতা আছে আল্লাহ ভরসা রাখি এটাকে কারণ মনে করি শুনলেন যে যদি এমন কিছুকে কারণ মনে করেন যেটাকে কোরআন এবং হাদিসের কারণ বলা হয়নি উপায় বলা হয়নি সেটাও ছোট শির বড় গুণা তারপরে কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে আল্লাহর নাম দিয়ে যদি কেউ তাবিজ করে তাহলে চলবে কি না এই সম্পর্কে শোনেন এব্রাহিম নখ রহমতুল্লাহ আলী ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলী আবদুল্লাহ বিন মসউদ রাজি আল্লাহ সিলসিলাটি বায়ান করে দিয়ে ছাত্র এবং ওস্তাদের সিলসিলা তাহলে বুঝতে সুবিধা হবে আবদুল্লাহ বিন মসউদ রাজি আল্লাহ তালান রসুল্লাহ সাহেসাল্লামের সাহাবি রসুল্লাহ সাহেসাল্লামের ছাত্র সাহাবি তিনি কুফা হিজরত করে চলে গেছিলেন কুফায় তার ছাত্র অনেক তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র আলকামা আস এ তার ছাত্র এই আলকামা আসোয়াদের ছাত্র এব্রাহিম নখিহিম নকি আবদুল্লাহ মাসুদের ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এমাম আবু হানিফ ফাহমতুল্লাহ আলহ তাহলে এমাম আবু হানিফা রহমতুল্লাহ এর উস্তাদের ওস্তাদ কি বলছেন এই দুয়া তাবি সম্পর্কে তাবিজ করা সম্পর্কে কোরআন দিয়ে তাবিজ করা যাবে যাবে না দিয়ে তাবিজ করা যাবে যাবে না এই সম্পর্কে শোনেন বলছেন কানু কানু মিনাল তারা মানে সাহাবাই একজন তাবেই যখন বলবেন তারা কার সম্পর্কে বলবেন সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন এবং তার জমানার আলমাই কিরাম তাবাইনদের সম্পর্কেও বলছেন তারা এক ঘৃণা করতেন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেনদের জামাই নাই এক হোন ব্যবহার করতে না ক্ষেত্রে এই নয় যে মকরু মানে মকরু করতে থাক এই জন্য ফেকার কেতাব আছে মকরু শুধু যদি বলা হয় মকরু তাহারি মানে হারাম না আর স্পষ্ট যদি মকরু তানজি মানে হালকা ঘৃণিত শুধু তাহলে মকরু তানজি স্পষ্ট বলে দেবে এটা হচ্ছে হানাফি ফেকারও মাসলা তাহলে মাকরু বললেই মাকরু তাহারিমি মানে না জায়েজ নাই বলছেন কানু একরাহন তামাইমা কুল্লাহা সাহাবাই ক্রামরা তাবেনরা তাঁরা সমস্ত রকমের তাবিজকে তারা অপছন্দ করতেন ঘৃণা করতেন তারা মাকুরু তারিম না জায়েজ মনে করতেন মিনাল কোরানে কোরান হলেও না জায়েজ মনে করতেন ওয়াগাইরিল কোরান কোরান ছাড়া অন্য কিছু দিয়ে হইলেও তা না মনে করতেন মোসান্নাফ ইবনায়াব ইসাইবা বলে এটি প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে সেই হাদিসের কিতাবে এই আসারটি অর্থাৎ এই তাবির যে উক্তিটি বর্ণনা করা হয়েছে সাঈদ মিন জুবাই আলে প্রখ্যাত তাবেই ছিলেন তিনি বলছেন মানকাতা কাতা তামি মাতান মিন ইনসানিন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির শরীর থেকে কোন মানুষের শরীর থেকে যদি একটা তাবিজকে ছিঁড়ে ফেলে দেখলেন যে কোনো সাথী বন্ধু কোনো মুসলমানের গায়ে একটা তাবিজ আছে গলায় কোমরে যেখানেই থাক না কেন হাতে তাবিজ আছে যদি ছিঁড়ে ফেলে দেন আপনি খুলে ফেলে দেন কানা তাহলে একজন দাস গোলাম স্বাধীন করার সমান নেকি পাবে গোলাম আজাদ করলে যে নেকি নেকি রয়েছে রয়েছে বড় কারণ আল্লাহ পাক গোলাম অবস্থায় দাস দেখতে চান না এই জন্য বিভিন্ন পন্থায় কাফার ক্ষেত্রে গোলাম আজাদ করতে বলেছেন যাতে করে মানুষ আজাদ হয়ে স্বাধীন হয়ে আল্লাহ পাকের বন্দি করতে পারে তাহলে অধিকাংশই তাবেইনরা তারা কি করতেন এই তাবিজ কোরআনের হোক আর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হোক সমস্ত তাবিজকে তারা নাজায়জ মনে করতেন কেন নাজায়জ মনে করতেন আর এটি ঠিক তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম নাখির ওস্তাদের ওস্তাদ আব্দুল আব্দুলসুরিয়ত আব্দুল আব্বাস নজি আল্লাহ তাল আর অনেক সাহবাহিক আমরা তার চারটি কারণ বয়ান করা হচ্ছে কোরআন দিয়েও তাবিজ চলবে না কেন চলবে না কারণ রোগ এখানে আমাদের দেশের যারা তাবিজ করে অথবা তাবিজ নেই তারা মনে করে কোরআন দিয়ে তাবিজ করছি অথবা দোয়া দিয়ে তাবিজ করছি হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি কেন চলবে না কেন চলবে না এর চারটি কারণ আপনাদের সামনে উল্লেখ করে দিয়ে প্রথম কথা নবী করিম সাহেবের নিষেধাজ্ঞা ব্যাপক তিনি বলেননি যে কোরআন দিয়ে করিও আর কোরআন ছাড়া অন্য দিয়ে করিও না যার অর্থ বুঝবে না করিও না আর যার অর্থ বুঝবে কোরআন দোয়া দিয়ে যদি হয় করিও কথা বলেননি লে অমুমিন নাহি তার নিষেধাজ্ঞা হচ্ছে আম ব্যাপক সবগুলি নিষেধ করেছেন এবং এমন কোন দলিল নাই যে খাস করে নেবেন যে না কোরআন দিয়ে চলতে পারে নবীশ্বাস করেননি করতে বলেননি দুই নম্বর কারণ হচ্ছে যে এই রাস্তা বন্ধ করতে হবে সতর্কতামূলক এই তাবিজের রাস্তা বন্ধ করতে হবে কারণ যারা তাবিজের ব্যবসায়ী বা তাবিজ করে বা তাবিজ নেই এরা এদের জন্য তাবিজের দরজা যদি খোলা থাকে শুধু কোরআনী বা দুয়ার তাবিজ নেবে না তার নামে অনেক সিরকি তাবিজ চলবে যেমন এই ঘটনা বয়ান করলাম বললো যে আমাদের বড় মৌলানা তাবিজ দিয়েছে আমাদের হুজুর গোপালগঞ্জ তাবিজ দিয়েছে কিন্তু তাবিজে লিখা আছে সিরকি আলিয়া হুসেন ইয়া জিলানি এসব লিখা আছে কোরআন হাদিসের তাবিজের নামে কত বড় বড় সিরক আর কুফুরি লিখা আছে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোহাই পাড়া হয়েছে বা অন্যের মদত চাওয়া হয়েছে সুতরাং এই সিরকের রাস্তাকে বন্ধ করে দিতে হবে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে যে কোরআনের দ্বারা যদি তাবিজ করা যায় কোরআন ইসুরা দিয়ে অথবা কোনো দোয়া দিয়ে হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যায় তাহলে আল্লাহর কালামের কোরআনে করিমের আল্লাহর নামের নবী সালাম হাদিসের দোয়ার অবমাননা করা হইল মানহানি তৌহিন করা হইল বিশেষ করে পেশাব পায়খানার অবস্থায় সহবাসের অবস্থায় স্বপ্নদোষের অবস্থায় বহু নাপাক অবস্থায় দিনে কতবার পেশাব করতে বসছেন আর তাবিজ গায়ে আপনার আর দাবি করছেন যে তাবিজ আমার নাস ফালাক লিখা লিখা আছে বা আল্লাহর আসমায় হুসনা লিখা আছে আল্লাহ রহমান ও রাহিম লিখা আছে আপনি কি করে এত বড় দেবী করেছেন আল্লাহর নামের সাথে কোরআন করিমের আয়তের সাথে আর সাল্লামের দোয়া হাদিসের দোয়ার সাথে যে আপনি পেশাব পায়খানা নিয়ে বসছেন তিন নম্বর কারণ চার নম্বর কারণ হচ্ছে যে নবী করিম সাল্লি সাল্লাম নিজেও দম করেছেন ঝাড়ফুঁক করেছেন আর তাকেও ঝাড়ফুঁক করা হয়েছে অর্থাৎ নিজে ফোঁক দিয়ে নিজের শরীরে ফোঁক দিয়েছেন আর মা যখন শরীর চলছিল নবী সাল্লামের মৃত্যুসজ্জায় তখন নবী করিম সাল্লি সাল্লাম বলছেন তুমি পড়ো আর দিয়ে হাতে পড়ে মা এসরাজি আল্লাহ পড়ে হাতটা ফিরাচ্ছেন নবী সাল্লাম হাত ফিরাচ্ছেন তারপরে অন্যদেরকে হুকুমও করেছেন তোমরা ঝাড়ফুঁক করো দম করো তাহলে দোয়া পড়ে দম করার কথা নবী করিম সাল্লাম বলেছেন কিন্তু নবী করিম সাল্লাম না নিজে তাবিজ লটকিয়েছেন নিজের শরীরে না ছেলে মেয়েদের শরীরে নাতিদের শরীরে আর না স্ত্রীদের শরীরে আর না কাউকে হুকুম দিয়েছেন এই চারটি কারণে কোরআনই তাবিজ চলবে না হাদিসের দোয়া দিয়েও তাবিজ চলবে না আল্লাহর নাম দিয়েও তাবিজ চলবে না আশা করি এই কথাগুলি স্পষ্ট আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনা খাতা যেন মাফ করেন আর ওদি হাদিস নাই তাবিজের সাথে সাথে যে তাকাগুলো রয়েছে বালা রয়েছে এসব সম্পর্কে ওয়াইফা বিন সাবেত ই আল্লাহ তালানও বর্ণনা করছেন যে কালা কাল আলী রসূল্সাল্লাহ আলি সাল্লাম নবিকারিম সাল্লাম আমাকে বলে ইয়া ওয়াইফা ওয়াইফা একজন সাহাবিন নাম বলছেন লাল লাল হায়াতা সাতা তুলবে কা হতে পারে যে তুমি অনেক আয়ু পাবে যদি তুমি আয়ু পাও দীর্ঘ আয়ু পাও আখবের নাস তাহলে আমার পরে বেঁচে থাকলে লোকজনকে বলে দেবে এ হাদিসটি মান আকাদা লেহিয়া তাহু কেউ যদি দাঁড়িতে গিরে লাগায় দাড়িতে গিরে লাগে দাড়িকে বেঁধে রাখে বা দাড়ি পাক দেয় দেখেছেন এরকম লোক হ্যাঁ আপনারা একটু কম দেখেছে হ্যাঁ সন্ন্যাসীর কারণ এরা পীর করে এরা করে ওই শিখেরা করে ভারতের শিখ যে পাঞ্জাবের শিখ জাতিরা করে দাড়ি পাক দিয়ে রাখা তাকাল্লাদা অথবা ধনুকের যে রশিটা রয়েছে সে ধনুকের রশি কোনো পশুর বা কোনো মানুষের কোন ছেলের গলায় যদি হাড়ের এর মত করে ব্যবহার করে যে আত্মরক্ষা হবে বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে আও ইস্তঞ্জা রাজিয়ে দা বাতিন আউ আজমিন অথবা কেউ যদি ইস্তেনজা করে মানে কুলুক নেই কোনো পশুর গোবর দিয়ে অথবা হাড্ডি দিয়ে এ কয়টি কথা বললেন নবী সাল্লাম ফাইন না মোহাম্মদ সাল্লাহাম বারিউন তবে নবী করিম সাল্লা সাল্লাম তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন তাহলে বোঝা গেল যে গলায় বা হাতে বা কিছু টাকা বা সুতা বা রশি বেঁধে রাখা যে এতে বিপদাবদ থেকে হেফাজতে থাকবো এসব করলে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করেন মুসনাদ আহমদের হাদিস আবু দাউদের হাদিস নাসাইয়ের হাদিস আল্লাহ নাসমিন আলমানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন আর একটি হাদিস বর্ণিত হয়েছে ইমরান বিন হোসান রাজি আল্লাহ তালান থেকে আন্না নবিস আবসারা আলা রজরিন রাজর হালাকাতান রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একজন লোকের বাহুতে বাহুতে এখানে তাবিজ বেশি বাঁধা আমাদের দেশের লোকেরা তাই না বাহুতে দেখলেন যে বাধা আছে একটি বালা বালা আছে বালা ব্যবহার করে এখানেও ব্যবহার ছোট বাচ্চাদের বালা ব্যবহার করে আমাদের দেশে যদি জিনতের জন্য করে আবার অনেক ছোট বাচ্চাদের আমাদের জিনতের জন্য অলংকারের জন্য রূপার বালা ব্যবহার করে যদি অলংকারের জন্য হয় ছেলেদের জন্য চলবে ছেলেদের জন্য চাঁদি হ্যাঁ ছেলেদের ছেলেদের গায়ে আমাদের দেশে কিন্তু বালা ব্যবহার করে অনেক চাঁদিরই হোক স্বর্ণ নাই হোক চলবে চলবে না নবী করিম করিমসাল্লাম বলেছেন যে স্বর্ণ চাঁদি হ্যাঁ পুরুষের জন্য হারাম সে পুরুষ আলোক না বালক হোক ছোট বাচ্চা দুই বছর তিন বছরের চাঁদির বালা চল যাইজ না ছেলের জন্য জায়জ নাই মেয়েদের যদি হয় তাহলে ঠিক আছে আমাদের দেশে অনেকে এইরকম হাদিয়া দিয়ে থাকে উপহার দিয়ে থাকে মামার বাড়ি থেকে নিয়ে নিয়েছে মামা দিয়েছে নানি দিয়েছে দাদি দিয়েছে এটা জায়জ নাই বালা ব্যবহার করো যদি চাঁদির হয় মিন এই ছিল তামার বালা এই বালা ব্যবহার আত্মরক্ষার জন্য হেফাজত বালা মুসিবত থেকে হেফাজের জন্য ব্যবহার করেছিল সেই ব্যক্তি ফাঁকা হাকা মাহা এটা আবার কি এই বালা কেন ব্যবহার করো তুমি কালাম না আমার এক ধরনের রোগ আছে যাতে আমি খুব দুর্বলতা অনুভব করি আমার শরীর ক্ষীণ হয়ে পড়ে সেই রোগের রোগ থেকে হেফাজতের জন্য যাতে ওই রোগ দূর হয়ে যায় সেই জন্য এটা ব্যবহার করছি কাল আমা ইন্নাহা আল্লাহ তাজিদ ইল্লা ওহানান্ন বলছেন দেখো এতে তোমার রোগ আরও বৃদ্ধি পাবে তোমার বিপদ তোমার রোগ আরও বৃদ্ধি পাবে ইন বেজাহা ছুঁড়ে ফেলে দাও খুলে ফেলো আনকা ফাইন নাকা লাও মিথ্যা ওয়াহি আলাইকা এই অবস্থায় যদি মরে যাও তোমার শরীরে বালা আছে আত্মরখার জন্য হেফাজতের জন্য বালা মুসিবত থেকে এ অবস্থায় যদি মরে যাও মাফ লাহতা আবাদা কোনো দিন তুমি রেহাই পাবে না কোনো দিন তুমি মুক্তি পাবে না চিন্তা করতে পেরেছো এই যে তাবিজ অথবা বালা যেগুলি ব্যবহার করা হয় মহম্মদ আবাদিল্লাহ আমরা মুতুল্লা কিতাপ উত্তে বলেছে লে রফ এল বা লাই ওয়া দফ দুটি উদ্দেশ্যে করা হয় এক হচ্ছে যে অসুস্থ হয়ে পড়েছে যাতে অসুখ দূর হয়ে যায় বিপদ দূর হয়ে যায় জিনে ধরে নিয়েছে অথবা ভয় লাগছে এই অবস্থা তৈরি হয়ে গেছে যাতে এটা দূর হয়ে যায় সেই জন্য তাহলে বালাকে চলে এসছে দূর করার জন্য অথবা এখনো আসেনি কিন্তু ভয় লাগছে হতে পারে কারো বদনজর লেগে যেতে পারে এখনো লাগেনি হতে পারে জিন শয়তানে পেরেশান করতে পারে ধরে নিতে পারে সুতরাং আগে থেকেই তাবিজ ব্যবহার করো অথবা বালা ব্যবহার করো টাকা ব্যবহার করো দুই অবস্থাতেই নাজায়জ এবং এইগুলো শির্কের অন্তর্ভুক্ত কি বলে নবীশাল সাল্লাম যদি এই অবস্থায় মরে যাও তাহলে কোনোদিন তুমি রেহাই পাবে না মোসনাদ আহমদে হাদিসটি রয়েছে ইভিনে মাজাদে হাদিস রয়েছে এমআ মাহমুদ আবদুল্লাহ কিতাব তহাইতে বলছেন যে এই হাদিসের সনদ আর চলার মতো বেস্নাদিন লাভ যদি যদিও বেশ কিছু অন্য আলামারা দুর্বল বলেছেন তিনি বলেছেন যে বেশ নানাদ লাভ আসাবেহি এই সনদ মানে আমল যোগ্য কারণ এর সমর্থনে আরো বেশ কিছু হাদিস রয়েছে যা শুনলেন এমাম ইবিন আবি হাতেম হোজাই ফারজি আল্লাহ তালান সাহাবি থেকে বর্ণনা করেছেন যে আন্নাহ রাজুলান ফিয়াদি খাই তু মিনাল হম্মা হোজাই ফারজি আল্লাহ তালান সাহাবি একজন মানুষকে দেখেন যে ওর হাতে তাকা বাঁধা আছে সুতা বাঁধা আছে কি জন্য বেঁধে রেখেছ বলছে যে আমাকে খালি জ্বর হয় মিনাল হম্মা খুব জ্বর হয় সে যেন বেঁধে রেখেছে ফাঁকা তাহ তিনি ধরে ছিঁড়ে ফেলে দিলেন ঠিকে ছিঁড়ে ফেলে দিলেন ওয়া তালা কাউলাহ তালা মহান আল্লাহর এই বাণী আয়াত তিলওয়াত করলেন ওয়ামা ইউ মেনু আকসার রহম বিল্লাহ ইল্লা ওয়াহম মুশ্রেকুন অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে অর্থাৎ অধিকাংশ মমিন মুসলিম যারা জন্মগত মুসলিম বংশগত মুসলিম এরা কি করে ইল্লা মাহমুদ শেখুন অধিকাংশ তাদের শিরিক করে থাকে অধিকাংশ লোকেই শিরিক করে থাকে আজকে মুসলিম উম্মাতের দিকে দেখেন যে বড় শিরকে যদি না থাকে তাহলে ছোট শিরকে আছে এদের দেখেন অসংখ্য মুসলিম কবর মাজারের সিরক আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চাওয়া আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করা আল্লাহ ছাড়া অন্যের জন্য খাসে মরক জবাই করা ইত্যাদি এইসব শিরকে লিপ্ত আছে আল্লাহ ছাড়া অন্যের কাছে মদত চেয়ে আগসুল আজম মাদাদি খাজাবাম মাদা এইসবে আছে আর না হলে ছোট শিরকি অবশ্যই আছে আল্লাহ ছাড়া অন্যের কসম লোক দেখানো কাজ এছাড়া এই তাবিজ তাবিজ লটকানো তাবিজের ঘরে ঘরে তাবিজ ঢুকে আছে তো এই আয়াত তিনি পেশ করলেন যে অধিকাংশ মমিন যারা মমিন হওয়ার দাবি করে অমায়ুমেন আকসার বিল্লাহ ইল্লাহ মোহাম্মদ শেখন তারা অধিকাংশই শিরিক করে থাকে অধিকাংশ লোক মুসলিম হওয়া সত্ত্বেও শির করে মরবে যার ফলে জাহান্নামের ইন্ধন হবে এই ছিল দলিল হোজাইফা রাজি আল্লাহ তাহার তাহলে সাহাব সাহাবাই কেরাম তারা বড় শিরকের দলিলগুলিকে ছোট শিরকের ক্ষেত্রেও পেশ করতেন এটা সুতা বেঁধেছে সে আল্লাহর ভরসা রাখে যে আল্লাহ ভালো করবে কিন্তু সুতায় মাধ্যম এটি ছোট সীরক ছোট শির্কের ক্ষেত্রে বড় শির্কের আয়াত পেশ করে তারা নিষেধ করতেন যে ছোট শীরক আর বড় আল্লাহ পাক রব্বুল আলমের কাছে চরম অপরাধ সুতরাং এই রকম শিরকি কাজ তোমরা করবে না শেষখানে আলোচনা শেষে আর একটি কথা বলবো এম আতাই ইমার রহমতুল্লাহ এই কথাটিকে বিস্তারিত উল্লেখ করেছেন আমাদের দেশের মানুষের একটি অজুহাত আর যে যদি তাবিজ নাজাইজি হবে তাহলে তাবিজে ফায়দা যে ফায়দা হচ্ছে দেখতে পাচ্ছি ইমামি বিনে তাইম রহমতুল্লাহ বলছেন যে কোন জিনিসে ফায়দা হলে উপকার হলেই যে জায়জ হবে না এটা মাপকাঠি নয় শরীয়তের বরং একটা জিনিসে ফায়দা আছে আর ক্ষতি বেশি আছে তখন ওটাকে হারাম করা হয়েছে আল্লাহ পাক মদের ক্ষেত্রে কথা বহাল করেছেন জুয়াতে ফায়দা নেই অনেকে জিতছে লটারি জিতলো ফায়দা হইল হ্যাঁ এরকম মদে আল্লাহ বলছেন মানাফে অতে ফায় কিছু ফায়দাও আছে কিন্তু ওয়াইস মোহমা একেবারে নাফে ওর গোনা ওর ফায়দার চাইতে অনেক বেশি তা তাবিজে যদি ফায়দা থাকে কিছু এরকম যে কোনো হারাম কাজ ধরে নেন যে কোনো হারাম কাজ তাতে কিছু না কিছু ফায়দা আছে ফায়দার চাইতে ক্ষতির দিক বেশি সেই জন্য পাক তা হারাম করেছেন অবাধ মেলামেশা অবৈধ সম্পর্ক আরে বিয়ে সাদি করে এত দায়ী দায়িত্ব নেব না হালকাতে কাজ হয়ে যাচ্ছে পশ্চিমা সভ্যতা হ্যাঁ লিভ টুগেদার একসাথে থাকলে হইলো যতদিন ইচ্ছা হইলো বেশি দায়িত্ব নিতে হইলো না যতদিন থাকলো থাকলো সম্পর্ক ও একদিন খাওয়াই আমি একদিন খাওয়াই পশ্চিমা সভ্যতা এই তাই বলে কি জায়জ হয়ে যাবে কারণ এর ক্ষতি অনেক বেশি এই রকম এবাদত বন্দির ক্ষেত্রে বলছেন এবাদত বন্দীর ক্ষেত্রে অনেক এবাদত বন্দি আছে কষ্ট লাগে কিন্তু তাতে ফায়দা বেশি সেজন্য এবাদত করতে হবে গনার কাজগুলিতে ফায়দা আছে কিছু কিন্তু তার চাইতে ক্ষতি বেশি সেজন্য আল্লাহ হারাম করেছেন আর এবাদত বন্দিগিতে কষ্ট আছে কিন্তু কষ্ট থাকলে কষ্টের চাইতে বেশি ফায়দা আছে এই জন্য সেগুলি করতে হবে রমজান মাসের বড়দিন রোজা রাখতে কষ্ট হয় না কিন্তু কষ্টের চাইতে বেশি তাতে স্বভাব রয়েছে ফায়দা রয়েছে সেই জন্য রোজা রাখতে হবে এই ফর্মুলা যে ফায়দা হচ্ছে তাবিজে সেই জন্য করবো না চলবে না কারণ আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ রসুলাম ভালো জানেন সুতরাং তাতে ক্ষতির দিক বেশি রয়েছে সেই জন্য আল্লাহ পাক রবুল্লা আলমিনা রসুল সাল্লা সাল্লাম তাবিজ লটকানোকে সিরক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক সব বোঝার যেন তৌফিক দান করেন আমাদেরকে বড় সিরিখ থেকে ছোট সিরিখ থেকে সমস্ত রকমের সিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনা খাতে যেন মাফ করে দেন আমিনা রব্বাল আলমিন ও সাল্লাহমিনা মহম্মদ গোয়ালা আলহি ওসাহাবহি আজমাইন

রবুবিয়াতে প্রভুত্বে কেমন করে শির্ক তাবিজে যে তাসির নেই ক্ষমতা নেই সেই ক্ষমতা মনে করলেন যে এটা কারণ এটাতে ফায়দা হবে তাহলে আল্লাহ পাক যাতে ফায়দার কথা বলেননি রসুল বলেননি সেটা তো ফায়দা মনে করছে এটা হচ্ছে আল্লাহর প্রভুত্বে রবুবিয়াতে শির্ক আর অন্তর আপনার ঝুঁকে আছে তাবিজের দিকে আল্লাহর দিকে পুরোপুরি ঝুঁকে থাকতে হইতো আল্লাহর উপর আস্থা থাকতে ভরসা ও আলাই ও আল্লাহ পালিয়া তো অকালিল মেনন হইতো কিন্তু না আপনার অনেকটাই ভরসা তাবিজের ওপর এই দিক দিয়ে ভরসা যেহেতু এবাদত আপনার এই এবাদতে শির্ক মজুদ আছে তাহলে দুই রকমের শির্ক পাওয়া যায় তাবিজে আর যে প্রশ্ন আমাদের ভাই করেছেন সেটা হচ্ছে যে কোরআনের আয়াতকে কাগজে লিখে সেটা পানিতে ডুবিয়ে ধুয়ে খাওয়ানো কেমন এর কোনো দলিল নেই এর জায়েজ হওয়ার কোনো দলিল নেই তবে এ অভিনেতা ইমা রহমতুল্লাহ আলাই সম্ভবত লিখেছেন যে যদি এতে কাগজে তিনি লিখেননি তিনি লিখেছেন যে কাগজে সম্ভবত অথবা যে কোন কিছুতে কোন কিছুতে লিখার কথা তিনি বলেছেন যে লিখে ওটাকে ধুয়ে যদি খায় তো কোরআন কেরিমের বরকত রয়েছে তাতে ফায়দা হতে পারে তিনি লিখেছেন কিন্তু সাহাবাই কেরাম তাবেন থেকে এমন কোনো দলিল নেই সুতরাং সেগুলো থেকে বেঁচে থাকাই ভালো বিকল্প ভালো ব্যবস্থা আছে ফুঁক দেওয়া ওই দোয়া যে আয়াতটা লিখছেন সেই আয়াতটা পড়ে ফুঁক দেন

এই রাস্তা খোলা মানে পীর মরিদি ধর পীর মরিদির যারা বিদাতি বায়াত আগে থেকে আসছে ভাই বলছে তোমাদের আমিরের যদি বায়াত তোমরা করতে পারো তা আমরা যদি পীরের বায়াত করছি ভালো কাজের জন্য বায়াত করছি অসুবিধা কি এগুলি সব বিদাতি রাস্তা বায়াত তিনটি ক্ষেত্রে আছে আমার এর উপরে একটা বক্তব্য আছে অনেক আগেরই চার পাঁচ বছর আগের বক্তব্য আছে দুটি আমি আজকে বলেই ফেলেছি আর একটি ওর সাথে বলে দিলি হয় দুটি কি কি বলেছি মনে আছে এটা হচ্ছে ইসলাম গ্রহণের বায়াত নতুন মুসলমান কেও হচ্ছে বায়াত আমি কালিমা পড়লাম বিশ্বাস করে এবং তার সাথে নবী কে রসুল মহম্মদাল্লামকে রসুল মানলাম নামাজ পাঁচক তো পড়বো রোজা রাখবো জাকাত দেবো হজ করবো হারাম কাজ থেকে বেঁচে থাকবো আর আরেকটা হচ্ছে যে ইসলামিক খলিফা যিনি ইসলামিক রাষ্ট্র কায়েম করেছেন ইসলামী আইন বাস্তবায়ন করেন তার আনুগত্য করার জন্য বায়াত করা বিশিষ্ট ব্যক্তিরা বায়াত করলেই হলো প্রত্যেক ব্যক্তির জরুরি নয় যে বায়াত করতে হবে আমাদের পক্ষ থেকে আমাদের অভিভাবক বা এলাকার যে দায়িত্বশীল একজন করলে আমরা সবাই যদি পেছনে থাকি যথেষ্ট আর আর একটি হচ্ছে আল্লাহ রাস্তায় যদি জেহাদ হয় নবিসাম জেহাদের বায়াত নিয়েছেন যেমন যখন মক্কা দিয়ে গেলেন তখন বন্দী করে রেখেছিলেন যে নাকি তারা হত্যা করে দিয়েছে বায়াতে রিজওয়ান করেছিলেন যে যদি উসমান আল্লাহ হত্যা করে দিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা ফিরে যেন মক্কা গিয়ে এই মুশরে কাফের কোরেজদের বিরুদ্ধে আমরা জেহাদ করব জেহাদের বায়াত নিয়েছিলেন আর একটি কবিতা তো আছে বায়াউ মুহাম্মাদান আলাল জেহাদে মা আবাদা আমরা সাহাবারা যখন খন্দকের যুদ্ধে খনন করছিলেন পরীক্ষা খনন করছিলেন তখন বারবার করে এই কবিতা পাঠ করতেন তার আবৃত্তি করতেন আমরা তো সেই লোকেরা ও যারা সাথে বায়াত করেছি আলাল জিহাদে জিহাদের ওপর তাহলে তৃতীয় এই বায়াত রয়েছে চতুর্থ কোন বায়াত ইসলামের নেই না পীর মরিদের বায়াত আছে এই একটি বিদাত আর এই বিদাতে সর্বনাশ করেছে কারণ পীরেরা এই শিখিয়েছে যে পীরের সামনে মরিদ কিন্তু মুর্দার মতো আপনাকে যেমন করে উল্টে পাল্টে ওইরকমই থাকবেন কিন্তু আমি কিচ্ছু বলবেন না শুধু আর আমি পড়ে শুনিয়েছি আপনার যেটা হক্কানি পীর বলা হচ্ছে তার কিতাবে আছে সে তার কিতাবে ওই চর্মনের কিতাবে আছে স্পষ্ট এই ভাষায় যে যদি মুরিদকে পীর বলে যে তুমি কিসে বলেন হ্যাঁ মদের ওপরও যায় নামাজ মদে যায় নামাজ ডুবিয়ে নামাজ পড়ো তবু করবে সুতরাং যে কোনো হারাম করতে বললে করবেন এটা দিয়েই শিক্ষা দেওয়া হয়েছে হক্কানি পীরের এই অবস্থা মানে ওদের কাছে হক্কানি যদি এই অবস্থা হয় তাহলে বাতিল সবগুলি বাতিল তাদের অবস্থা কি হইতে পারে সুতরাং এই পীরতন্ত্রের বায়াত চরম গুমরাহি আর ওই রকমই ওর পিছনে পিছনে ধরে না আমিরদের বায়াত সে যে কোনো সংগঠন হোক না কেন এটি জায়েজ নয় হ্যাঁ বলেন সফরে এমন জায়গায় পৌঁছলাম যেখানে কোনো মসজিদ নেই আজানও হয় না সেখানে যদি নামাজের অর্থ আসে তবে কি আজান দিয়ে নামাজ না শুধু ইকামত বলছেন যে সফরে আমরা আছি আর আজান শুনতে পাচ্ছি না আর কোনো মসজিদও নাই তাহলে আমরা আজান দিয়ে নামাজ পড়ো না বিনা আজান নামাজ পড়ো এই মর্মে স্পষ্ট হাদিস আছে নবী করিম এমন কি বলেছেন তুমি যদি একা থাকো বাদিয়াতে মানে একেবারে মরুভূমিতে যেখানে কোনো জনবস্তি নেই তাহলে তুমি আর তোমার বকরি শুধু আছে বকরি ছাগল চড়াচ্ছ একা আছো আজান দাও আর তোমার এই আজান মানুষ শুনক কোন গাছপালা যতদূর পর্যন্ত পৌঁছিবে আওয়াজ পৌঁছবে সাক্ষী দেবে মানুষ সাক্ষী দেবে জিন সাক্ষী দেবে বকরি ছাগল সাক্ষী দেবে যে আজান শুনেছিলাম মরগ সাক্ষী দেবে পাখি সাক্ষী দেবে গাছপালা সাক্ষী দেবে সুতরাং আজান একা থাকলেও মাঠে আজান দিয়ে নামাজ পড়াই হচ্ছে ভালো সুন্দর তবে অজীব নই আর গ্রামে যেখানে জনবসতি আছে দুচারজন আছে আজান দেওয়া জরুরি আযান না দিলে গুনাহগার হবে গ্রাম হলো আযান তখন ফরজে কিফায়া জি তাসবিহ ক্ষেত্রে মালা ব্যবহার করা যায় ক্ষেত্রে হাতে তাসবিহ গণনা করা সুন্নত আর মালার তসবি করা যায় নয় বরং এটি বিদাতি রাস্তা একমাত্র ওদের জন্য যারা তেত্রিশ পর্যন্ত গণনা করতে পারে না ওর বেশি হাজার হাজার তসবিতে নেই সুতরাং ওইগুলো গণনা আসে না তসবি করবেন তেত্রিশ পর্যন্ত এক যুগে ছিল মহিলারা দশ পর্যন্ত গণতে পারত না বড় মহিলাদেরকে আমরা দেখেছি দশ গণনা জানতো না ওদের অথবা ভুলে যায় আশি নব্বই বছর বয়স হয়ে গেছে ভুলে যায় কত গণলাম না গণলাম ভুলে যায় তাহলে তসবি ধরিয়ে দেন ঠিক আছে ওদের জন্য শুধু জায়জ হতে পারে বাকি অন্য কারো জন্য তসবি তো রিয়াকারি লোক দেখানো হয়ে গেছে তসবি মানে আমি খুব মুসল্লি পরেশগার লোক রিয়াকারি এই শির্ক এটা একটা শির্ক আর আরেকটা হয়েছে ফাঁসেকদের লক্ষণ যত ড্রাইভার আছে এখানে চলে যান ওই তো ফাঁসেকগুলো নামাজ পড়ে না নামাজে রক্ত তসবি চলেছে ফাসেকদের কাজ এগুলি জি

আল্লা নাম নিয়ে মানে কি আমাদের দেশে কেমন করে চায় ভুলেও গেছে অনেক আগের কথা ভুলে গেছি যে ফকির কেমন করে চায় হ্যাঁ হ্যাঁ আল্লাহর আল্লাহর ঠিক আছে সুর ধরে ওই সে কবিতা পড়বে এগুলো এরা আল্লাহ রসুলের নাম এ সিরক এ এই আল্লাহ এবং রসুলের নাম দুটো সমজ আর রসুলের নামে এরা এরা কবর পূজারী এরা এরা মুশরেক আমি জানি এবং এদেরকে যদি না দিলে আবার এদের অনিষ্ট থেকে বাঁচা বাঁচানো মুশকিল এরা সব অনেকে জাদুকর এরা অনেক সময় ক্ষতি করে সুতরাং এই সব অনিষ্ট থেকে বাঁচার জন্য দিতে পারেন এদেরকে কিন্তু যদি পারেন যে আপনার বাল বাচ্চা ছেলেরা কেউ এদের সামনে যাবে না বাচ্চাদেরকে যেতে দেবেন না তো এটাই ভালো বুখের হাদিসে আছে নবী সালের গিয়েছিলাম নিজের লজ কখনো দেখেনি কিন্তু আলবানী রহমত বলেছেন এই হাদিস দূর করে এটা একটা বুখারই কথা আছে জানো না আমার না এরকম ভাষাই নেই আসলে এরকম ভাষায় নেই হয়তো জানি না বাস শেষ আর কোনো মৌখিক কোনো প্রশ্ন আছে শেষ করি হ্যাঁ অসুবিধা নেই মৌখিক যদি কোনো প্রশ্ন থাকে জানার ছুটে গিয়ে থাকে বা কিছু أنه لك أنت صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين